তিরুপতি বালাজির দ্বিতীয় পর্ব। আপনাদের বলেছিলাম একটা খুব সুন্দর সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তিরুপতি বালাজি যে মন্দিরকে বলা হয় চমৎকারে ঘেরা, রহস্যতে ভরা, খাজানায় ঘেরা, এই তিরুপতি মন্দিরে প্রচুর চমৎকার হয়। কিন্তু আজ আমি এমন এক চমৎকার কাহিনী আপনাদের বলবো যেটা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। 7 নভেম্বর 1979 সাল তিরুপতি বালাজি এমন এক চমৎকার লীলা দেখিয়েছিলেন, সেটাই আজ আপনাদের জানাব। মাঝরাতে মন্দিরের ভেতর থেকে অজস্র ঘণ্টার আওয়াজ নিজে নিজে বাজতে থাকে। ঘণ্টার আওয়াজ এত জোরে বাজতে শুরু করেছিল অনেক দূর দূর অবধি মানুষ ঘাবড়ে গিয়েছিল। আসলে অনেক বছর ধরে বৃষ্টি না হওয়ার কারণে দূর দূর অবধি শুকনো পড়ে গেছিল। এতটা শুকনো হয়ে যাওয়ার জন্য মন্দির বন্ধ হয়ে যাওয়ার জায়গায় চলে এসেছিল। অনেক বিচার ব্যবস্থা নিয়ে ট্রাস্টের লোকেরা এবং মন্দিরের পূজারীরা বরুণ জপ করার সিদ্ধান্ত নেন। তারপর তারা নিজেরা তিরুপতির সামনে বসে প্রার্থনা করেন বরুণ জপ করার জন্য। আর দেখুন, ঠিক 7 নভেম্বর 1979 সালের নিজের থেকেই মন্দিরের ভেতর সমস্ত ঘণ্টা মাঝরাত থেকে বাজতে শুরু করে। এই ঘণ্টার আওয়াজ শুনে ট্রাস্টের লোকেরা এবং পূজারীরা বুঝে যান যে এটা প্রভুরই ইশারা। মন্দিরে বরুণ জপ শুরু হলো, 3 দিন লাগাতার চলল। যেদিন বরুণ জপ শেষ হলো সেই মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেল আকাশ এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এইভাবেই তিরুপতি বালাজির শুকনো হয়ে যাওয়া জায়গাগুলো একদম ঠিক হয়ে গেল। আর মন্দিরের দরজা আবার খুলে গেল ঠিক 10 নভেম্বর 1979 সালে। বালাজির ইতিহাসে একটা ফেমাস দিন 10 নভেম্বর বলতে আজ খুব ভালো লাগছে। আমরাও ঠিক জানে আনজানে 2022 সালের 10 নভেম্বর তিরুপতি বালাজিকে পুজো দিতে ঢুকি সকাল 10টায়। আর কি অদ্ভুতভাবে 11 নভেম্বর যেদিন আমাদের ফেরার দিন ছিল, সেদিন একজন দর্শনার্থীও বালাজি দর্শন করতে পারেননি, সেই বৃষ্টির কারণে। মুষলধারে বৃষ্টির মধ্যে দিয়ে সেদিন আমরা তিরুপতি থেকে ট্রেন ধরি কলকাতার উদ্দেশ্যে। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। এটা চরণ পাদুকা নারায়ণের, আমরা এখানে রয়েছি, এই যে বিদিত রয়েছে, তো এটা চরণ পাদুকার মন্দির। অপূর্ব সিনারি দুপাশে, আমি দেখাচ্ছি, দেখো জল পড়ছে, কুয়াশা, মানে এখানে চিতা দেখতে পাওয়া যায়। কুয়াশায় ঘেরা এক অদ্ভুত ওয়েদার এখানে। তো এটা চরণ পাদুকা। তো এখানে এসে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, এই গাছে সবাই বাঁধে, এই জায়গাটা বন্ধ করে দিয়েছে, এই জায়গাটা বন্ধ করে দিয়েছে, বুঝছিস? এইটা হচ্ছে সেই জায়গা যেখানে বাড়ির জন্য সবাই বাঁধে টাঁধে। এই যে বিধিত, এই যে বিধিত ফটো নিতে ব্যস্ত। শুধু দুঃখ একটাই যে তিরুপতি বালাজি দর্শন করে আসার পরেও আমরা একটাও ফটো তোমাদের দিতে পারলাম না, কারণ উপরে ওঠা থেকে নাবা অবধি তিরুপতি বালাজির ভেতরে ক্যামেরা একদম অ্যালাউ নয়। এবং ওখানে প্রচুর মন্দিরও আছে, যে যে মন্দিরগুলোয় আমাদের ক্যামেরা গাড়িতে রেখে যেতে হয়েছিল। ইভেন তিরুপতি বালাজির মন্দির থেকে কোনো ফটো তোলা যায় না, সমস্ত ক্যামেরা গাড়িতে রেখে যেতে হয়েছিল। তো এটা খুব একটা দুঃখের বিষয়, কিন্তু তবুও বলবো নিয়ম তো মানতেই হবে আমাদের, নিয়মের সাথেই আমাদের সব কিছু করতে হয়েছে, তাই সেভাবে দিতে পারিনি। নিচে গাড়ি থেকে একটা ফটো আমরা নিয়েছিলাম, যে ফটোটা আমরা আপনাদের দিয়েছিলাম। সফরের শেষটা হচ্ছে রেখাদের আকর্ষণ ছিল। এবার মানে এভাবে এতদিন পর, এত বছর পর এখনো যে মানুষ যাতে বাড়ি গিয়ে রাখতে না হয় তার জন্য ভ্যারাইটি রান্না করে আনা, একটা মানে সাংঘাতিক মানে আপুর ইয়েটা লেগেছে আমার। মানে আগে এরকম হতো
এখন এগুলো মানুষ ভুলেই যাচ্ছে। প্লাস তার সাথে রেখার হাজবেন্ডকে দাদাকে মেরে মেরে থ্যাংকস বুঝতে পারলে। আবার আমার জন্য চকলেট কিনেছে, চকলেট দেওয়ার কথা ছিল ওর মেয়েকে আমার, তো যেহেতু ট্রেনে সেগুলো পাচ্ছিলাম না, আমরা ট্রেনেই আসছিলাম বলে, তো ও আমার জন্য চকলেটও নিয়েছে। তো সব তোমার সাথে শেয়ার করবো ভিডিওতে চকলেট।